বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, আমার চ্যানেল মুক্তা কুশিকাটা থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে খুব সুন্দর ডিজাইনের চারকোনা ম্যাট, এটি দেখতে কিন্তু যতটা না সুন্দর করতেও অতটা ইজি। তো আজকে আমি এই ম্যাটটি করে দেখাবো, ভিতরে ডিজাইনটি কিভাবে করেছি সেটাই দেখাবো। তো এটা করতে আমি যে যে কালারের সুতা নিয়েছি, এখানে আমি এটা বেগুনি কালার, কিন্তু ক্যামেরাতে মানে ব্ল্যাক মতো আসতেছে আর কি। তা এটা আমি সামারিয়ান সুতা নিয়েছি, সঙ্গে নিয়েছি হোয়াইট সামারিয়ান সুতা, আর সঙ্গে আমি নিয়েছি 2.25 mm একটি হুক, সঙ্গে একটা কেচি। কাজটি শুরু করব, ফার্স্টে আমি এখানে একটা ম্যাজিক রিং করে নিব। তা আমি এখানে এক আঙ্গুলের সাহায্যে ম্যাজিক রিংটি করছি, এভাবে একটি নট দিয়ে নিলে কিন্তু আমাদের ম্যাজিক রিংটি রেডি হয়ে গেল। তো আমি এখান থেকে আঙুলটি বের করে নিলাম, এই ব্লকটি করে নিয়ে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশ করে দিব, একটি সিঙ্গেল ক্রোশ সঙ্গে দুইটি চেন করে নিব। একটি সিঙ্গেল ক্রোশ আর দুইটি চেনকে আমি একটি ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট করব, আর কাজের সুবিধার জন্য আমি ম্যাজিক রিংটি একটু ছোট করে নিব। সেম গ্যাপ থেকে আমি আবারও দুইটি ডাবল ক্রোশ করে নিব, এক দুই। এখানে আমি মোট আমাদের ফার্স্টে একটি সিঙ্গেল ক্রোশ, দুইটি চেনকে একটি ডাবল ক্রোশ হিসাবে কাউন্ট করেছি, সঙ্গে আরও দুটি ডাবল ক্রোশ আমি করে নিয়েছি, মোট তিনটি ডাবল ক্রোশ হয়েছে। এখন আমি এখানে দুইটি চেন করে নিব, সেম গ্যাপ থেকে আবারও তিনটে ডাবল ক্রোশ করব এই ম্যাজিক রিংয়ের ভিতর থেকেই। চারটি হয়ে গেছে, আরও তিনটি করে নিয়েছি, আবারও দুইটি চেন করে নিব, আবারও তিনটি ডাবল ক্রোশ করে নিব। তো অফ ক্যামেরায় কাজটি করে নিব, আবারও তিনটি ডাবল ক্রোশ করেছি, দুইটি চেন করে নিলাম, আবারও তিনটি ডাবল ক্রোশ করে নিব। মোট আমাদের এখানে 12টি ডাবল ক্রোশ হবে, আর মাঝে দুইটি করে চেন হবে। তিনটি করে ডাবল ক্রোশ করার পরে আমরা দুইটি করে চেন করে নিব, তাহলে আমাদের চারকোনা যে শেপটা সেটা ফার্স্ট রাউন্ডেই শুরু হয়ে যাবে, পাশাপাশি ডিজাইনটিও। তো এই তো আমাদের 12টি ডাবল ক্রোশ কমপ্লিট। আমি এখানে এক্সট্রা যে সুতাটি রয়েছে ম্যাজিক রিংয়ের, সেটা ধরে এভাবে করে টান দিলে আমাদের যতটুকু স্পেস প্রয়োজন ততটুকু কিন্তু নিয়ে নিবে। এবার আমাদের জয়েন্টের আগে আবারও দুইটি চেন করে নিতে হবে। এখানে যে ফার্স্টে একটি সিঙ্গেল ক্রোশ দুইটি চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম, এটা 3 নম্বর চেন। এই 3 নম্বর চেনের ভিতর থেকে একটি লুপ এনে স্লিপ স্টিচ করে আমি এখানে জয়েন করে দিব। আমার এই কর্নার থেকে কাজটি শুরু করতে হবে, সেজন্য আমি পরবর্তীতে যে দুইটি ডাবল ক্রোশ আছে দুইটি ডাবল ক্রোশের উপরেই আমি একটি করে স্লিপ স্টিচ করে নিব। এই গ্যাপে যখন আসবো এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে নিব, সঙ্গে সঙ্গে আরও দুইটি চেন, একটি সিঙ্গেল ক্রোশ আর দুইটি চেনকে একটি ডাবল ক্রোশ হিসেবে আমি কাউন্ট করব। সেম গ্যাপ থেকে আমি আরও একটি ডাবল ক্রোশ করে নিলাম, মোট এই গ্যাপে আমি দুইটি ডাবল ক্রোশ করে নিলাম, মাঝের স্পেস হিসাবে দুইটি চেন করে নিব, আবারও সেম গ্যাপ থেকে আমি দুইটি ডাবল ক্রোশ করে নিব। দুইটি ডাবল ক্রোশ করার আগে বলি, আমি অর্ধে হাফ ডাবল ক্রোশ করেছি, আর হাফের দুইটা লুপ আমি এখানে রেখে দিয়েছি। এই ডিজাইনটি আমি শুরু করব, এখানে সাদা সুতা জয়েন করব, আর এখানে কিন্তু আমাদের চারকোনা শেপটি অলরেডি হয়ে গেছে। তো এখন আমি এখানে দুইটি লুপ রেখে দিয়েছি, সাদা সুতাটি নিয়ে নিলাম, একই সঙ্গে কিন্তু কাজটি করে যাব। আমি বেগুনি কালারের সুতাটি ছেড়ে দিয়েছি, এখন এখানে আমি সাদা সুতাটি এভাবে করে বের করে নেব, আর পাশাপাশি এই বেগুনি কালারের সুতাটি এভাবে করে একটু নিচ থেকে টেনে নিব, আর এই দুটা সুতাই আমি একসঙ্গে করে এখানে ধরে রাখব। রেখে পরবর্তী যে এখানে যে ফার্স্ট যে ডাবল ক্রোশটি আছে সেখান থেকেই কিন্তু আমি একটি ডাবল ক্রোশের লুপ নিয়ে নিব।
এখানে যে মাঝে তিনটি করে ডাবল ক্রোশ দিয়েছি, এই তিনটি ডাবল ক্রোশের উপরেই আমি তিনটি ডাবল ক্রোশ করে নেব সাদা সুতা দিয়ে। আর এই সুতার দুইটা কিন্তু আমি অবশ্যই এভাবে ধরে রাখবো, ধরে মানে কাজের ভিতরে ওটা বোনা হয়ে যাবে। এখানে আবারও বলি, এখানে আমি কিন্তু আবারও বেগুনি কালারের সুতা দিয়ে কর্নারটি করব। তার জন্য এখানে আমি ডাবল ক্রোশের একবার লুপ ছেড়েছি, আবারও দুইটি লুপ রেখে দিয়েছি। এবার আমি সাদা সুতোটা এভাবে সামনের দিক থেকে ছেড়ে দিয়ে বেগুনি কালারের সুতাটি নিয়ে নিয়েছি, লুপটি বের করে নিলাম। এবার এই কর্নারে আমি কাজটি করে নেব, দুইটি ডাবল ক্রোশ মাঝের স্পেস হিসাবে, দুইটি চেন, আবারও দুইটি ডাবল ক্রোশ। আর আমাদের যে সাদা সুতার কাজটি করেছি, সাদা সুতাটা এভাবে করে একটু পিছন থেকে দিয়ে দিবেন, তাহলে ওটা মানে কাজের সঙ্গে ওটা বোনা হয়ে যাবে, পাশাপাশি ওটা দেখা যাবে না। যেহেতু সাদা সুতার কাজ আবারও রয়েছে, তাই আমাদের কাট করার কোনো প্রয়োজন হবে না, এভাবে করে ভিতর থেকে ছেড়ে দিলেই হবে। তো এখানে আমি আবারও একটি লুপ ছেড়ে দিলাম, মানে পরের যে দুইটা ডাবল ক্রোশ আছে, দুইটা ডাবল ক্রোশের লাস্টের ডাবল ক্রোশের একটি লুপ ছেড়েছি, আর একটি রেখে দিয়েছি। আর এই সাদা সুতাটা যেহেতু শেষ হয়ে গেছে, সামান্য একটু আছে, ওটা আমি পিছন দিক দিয়ে বের করে দিব, এই যে কর্নারটা, ওটা পরে কাট করে দিব। এখন আবারও আমি সাদা সুতার কাজ করব, তার জন্যে বেগুনি কালারের সুতাটি সামনে দিয়ে দিয়ে নিলাম, সাদা সুতাটি এভাবে করে লুপ নিব, আর কাজ করার পরে এটা ধরে একটু টান দিয়ে দিব, দিলে ফিনিশিংটা সুন্দর আসবে। আর তখন এই সুতাটি এভাবে নিয়ে নিব, তাহলে এখানে আমাদের বুনার ভিতরে ওটাও চলে যাবে। ফার্স্ট এখানে যে তিনটি ডাবল ক্রোশ আছে, তিনটি ডাবল ক্রোশের উপরে আমি তিনটি ডাবল ক্রোশ করে নেব। পিছনের এই সুতাটি চলে আসছে, আমি এটা কাট করে নিই আগে। ওটা যে সাদা সুতা জয়েন করেছিলাম সেটারই সুতা অবশিষ্ট ছিল সেটা। তো এখানে আবারও আমি তিনটি ডাবল ক্রোশের উপরে তিনটি ডাবল ক্রোশি করে নেব সাদা সুতা দিয়ে। শুধু এতটুকুই খেয়াল রাখবেন, যখন আমরা লাস্টে সুতা জয়েন করব, তখন পুরো ডাবল ক্রোশটি আমরা কমপ্লিট করব না, একটি ছেড়ে আরেকটি জয়েন করে সুতাটি হালকা টান দিয়ে নিব। তাহলে আমাদের সুতাটি জয়েন্ট হয়ে যাবে ভালোভাবে, ওখানে বোঝা যাবে না। আবারও কর্নারের কাজ, তাই ফার্স্টে দুইটি ডাবল ক্রোশ মাঝের স্পেস হিসাবে, দুইটি চেন, আবারও দুইটি ডাবল ক্রোশ। আর আমি ভিডিওটি স্কিপ করছি না, আপনারা খেয়াল করলে, ভালোভাবে খেয়াল করলে খুব মানে ইজিলি এটা করে নিতে পারবেন, লাস্টের ডাবল ক্রোশ এটা। তাই আবারও সুতাটি সামনের দিক থেকে ছেড়ে দিয়ে সাদা সুতাটি নিয়ে নিব, আর এভাবে করে বুনে দিব, এই সুতাটি ধরে হালকা একটু টান দিয়ে নিব, আবারও এভাবে করে নিয়ে নিব। এখানে মাঝে যে তিনটি ডাবল ক্রোশ আছে, তিনটি ডাবল ক্রোশের উপরে আমরা সাদা সুতা দিয়ে তিনটি ডাবল ক্রোশ করে নিব। আর আমি দুটো সুতাই কিন্তু সামারিয়ান নিয়েছি। এখানে আবারও আমাদের সুতা কালারটি চেঞ্জ হবে, সাদা সুতাটি এভাবে নিয়ে নিব, এভাবে না, এই সুতাটি টান দেওয়ার উদ্দেশ্য আছে, এই লুপটা কিন্তু লুজ হয়ে থাকে, তাই হালকা একটু টেনে নিলেই আমাদের ডাবল ক্রোশের ফিনিশিংটা খুব সুন্দর আসবে। আর এই সাদা সুতাটি একটু পিছন থেকে দিব, তাহলে আর বোঝা যাবে না। আবারও কর্নারের কাজ, তাই ফার্স্টে দুইটি ডাবল ক্রোশ মাঝের স্পেস হিসাবে, দুইটি চেন, তারপর আবারও দুইটি ডাবল ক্রোশ। অর্ধেক করে নিয়েছি, আবারও সাদা সুতা জয়েন করব, হালকা টান দিয়ে নিব।
এই তিনটে ডাবল ক্রোশের উপরে তিনটে আমি ডাবল ক্রোশ করে নেব। এখানে এই যে আমি তিনটে ডাবল ক্রোশের উপরে কিন্তু তিনটে ডাবল ক্রোশ করে নিয়েছি, আর ডাবল ক্রোশের হাফ ছেড়েছি আর হাফ রেখেছি, যেহেতু আমি সুতাটা এখন আবার চেঞ্জ করব। এই জন্য সাদা সুতাটা এভাবে নিয়ে নিলাম। এখন আবারও আমি এই সুতাটা নিয়ে নিলাম। এবার সাদা সুতাটা এভাবে একটু হালকা করে টেনে নেব। আর এখানে যে ফার্স্টে আমি শুরু করেছিলাম একটি সিঙ্গেল ক্রোশ আর দুইটি চেন দিয়ে, একটি সিঙ্গেল ক্রোশ আর দুইটি চেনকে আমি একটি ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট করেছিলাম, আমি সেই দুই নাম্বার চেনের ভিতরে এখানে জয়েন করব। এটা আমাদের দুই নাম্বার চেন। এভাবে করে এখানে আমি শুরুতে আবারও তিনটি চেন করে নিব, আর তিনটি চেনকে অবশ্যই একটি ডাবল ক্রোশ হিসেবে আমি কাউন্ট করব। তাহলে এখানে যে ফার্স্ট যে ডাবল ক্রোশটা ছিল সেটার উপরে আমাদের একটি ডাবল ক্রোশ হয়ে গেল। এবার একইভাবে পরবর্তী যে ডাবল ক্রোশ আছে সেটার উপরেও কিন্তু আমি একটি ডাবল ক্রোশ করে নিব। আর সাদা সুতাটা এভাবে আমি হালকা একটু পিছন থেকে দিয়ে দিচ্ছি যাতে কালারটা বোঝা না যায়, যখন লাস্টে আমি বোনা শেষ করব তখন কিন্তু আর বোঝা যাবে না। সেমভাবে কর্নারে আমি ফার্স্টে দুইটি ডাবল ক্রোশ, মাঝের স্পেস হিসাবে দুইটি চেন, সেম গ্যাপ থেকে আমি আবারও দুইটি ডাবল ক্রোশ করে নিব। পরবর্তী যে দুইটি ডাবল ক্রোশ আছে সেই দুইটি ডাবল ক্রোশের ভিতরে আমি দুইটি ডাবল ক্রোশ করে নিব। একটি করেছি আরেকটির হাফ করেছি, আর সাদা সুতোটা কিন্তু এভাবে করে আমি বুনে নিয়ে এসেছি। আবারও সেমভাবে এটাকে ছেড়ে দিব, সাদা সুতোটা জয়েন করে নিব, আর এটাকে অবশ্যই একটু হালকা টেনে নিব, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। আবারও এখানে তিনটে সাদা সুতার উপরে যে তিনটে ডাবল ক্রোশ রয়েছে সাদা সুতা দিয়ে তিনটে ডাবল ক্রোশ আমি করে নেব। তিনটে করে লাস্টের যে লাস্টেরটা হাফ করে রেখে দিয়েছি, আবারও সেমভাবে এভাবে করে আমরা জয়েন করে নেব। একই নিয়মে প্রত্যেকটা কর্নার কিন্তু আমাদেরকে করতে হবে। যে দুইটা ডাবল ক্রোশ থাকবে সেই দুইটা ডাবল ক্রোশের উপরে ফার্স্টে দুইটা ডাবল ক্রোশ করে নিতে হবে, কর্নারে যে ফার্স্টে দুইটা, তারপর মাঝের স্পেস হিসাবে দুইটা চেন, তারপর সেম গ্যাপ থেকে আবারও দুইটা। এভাবে করে কিন্তু আমরা কর্নারটা কমপ্লিট করে নিব। মাঝের স্পেস হিসাবে দুইটি চেন, সেম গ্যাপ থেকে আমি কিন্তু আবারও দুইটি ডাবল ক্রোশ করে নিব। আবারও এই দুইটি ডাবল ক্রোশের উপরে আমি দুইটি ডাবল ক্রোশ করে নিব। আর এখানে কিন্তু আর সাদা সুতাটা বোঝা যাচ্ছে না, তো সেমভাবে কাজগুলো যখন আমরা কমপ্লিট করে নিব সাদা সুতাটা কিন্তু বোঝা যাবে না। আবারও এখানে এসে আমি সাদা সুতা দিয়ে জয়েন করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো লাস্ট আমি একবারে আরও দুইটি কর্নার আছে, এই দুইটি কর্নারের কাজ আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমি পুরো রাউন্ডের কাজটি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তা এখানে লাস্টে যে তিনটে সাদা কালার দিয়ে যে ডাবল ক্রোশ ছিল সেটার হাফ করে নিয়েছি। তো এখানে আমি বড়টা এনে দেখাই, এটাতে কিন্তু আমাদের এক দুই তিনটা রাউন্ডের কাজটি করেছি, সেই তিনটা রাউন্ডের কাজ ডিজাইনের কাজটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো বাকি যে কাজটি রয়েছে সম্পূর্ণ কিন্তু সাদা সুতার। তা এখানে আমি সাদা সুতাটাই রেখে দিব, এটা একটু বুনে দিব, তারপরেও তাহলে আমি সুতাটা কাট করে নিতে পারবো, গিট দেওয়া লাগবে না। তো এখানে কিন্তু আমাদের আর কালার চেঞ্জ করা লাগবে না। তো এখানে লাস্টের তিনটে ডাবল ক্রোশ আমি কমপ্লিট করে নেব। আর ফার্স্টে যে তিনটি চেন দিয়ে একটি ডাবল ক্রোশ করে নিয়েছিলাম সেই তিন নাম্বার চেনে যেয়ে আমি জয়েন করে দিব। আর আমি কিন্তু এবার নিচের যে কালারের সুতাটি ছিল বেগুনি কালারের সেটা কিন্তু ছেড়ে দিয়েছি, কারণ এটার আর আমার কাজ নেই। তাই আমি একটু রেখে কাট করে দিব, পরবর্তীতে এটা পিছন সাইডে আমি বুনে দিব, যে তোমার এই সুতার আর কাজ নাই। এখন আমার যতটুকু কাজ আছে সম্পূর্ণ সাদা সুতার কাজ।
আবারও এখানে ফার্স্টে আমি তিনটে চেন দিয়ে কাজটি শুরু করব। তিনটে চেনকে অবশ্যই একটি ডাবল ক্রোশ হিসেবে আমি কাউন্ট করব। এখানে যে চারটি ডাবল ক্রোশ আছে, চারটি ডাবল ক্রোশের উপরে আমি চারটি ডাবল ক্রোশ করে নেব। কর্নারের কাজটি সেম থাকবে, দুইটির ফার্স্টে দুইটি ডাবল ক্রোশ, মাঝের স্পেস হিসেবে দুইটি চেন, আবারও সেম গ্যাপ থেকে দুইটি ডাবল ক্রোশ। এখানে এবার আমাদের বাড়তি কিন্তু কোনো কাজ নাই, প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে জাস্ট একটি করে ডাবল ক্রোশ, আর কিছুই করতে হবে না। তো আমি এভাবে করে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশ করে নিব। আর এই ডিজাইনটা কিন্তু দেখতে যতটা মানে আপুরা কাজ, যে আপুরা নতুন সে আপুরা কাজ শুরু করলে বুঝতে পারবেন, একেবারে ইজি কিন্তু। কালারটা মানে ডিজাইনটা সুন্দরভাবে হয়ে গেল, আবার সুতোটিও কাট করা লাগলো না। তা আমি এভাবে করে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশ করে নেব। আশা করি আপুরা বুঝতে পেরেছেন। তো সেমভাবে আমি কর্নারে যখন আসবো দুইটি ডাবল ক্রোশ ফার্স্টে দিব, তারপর মাঝে স্পেস হিসাবে দুইটি চেন, তারপরে আবারও দুইটি ডাবল ক্রোশ সেম গ্যাপ থেকে। এভাবে করে আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নেব অফ ক্যামেরায়। আশা করি আপুরা বুঝতে পেরেছেন। আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডের কাজটি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখানে ফার্স্টে যে তিনটি চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম, তিন নাম্বার চেনে যেয়ে আমি জয়েন করে দিব। আবারও পরবর্তী রাউন্ডের জন্য ফার্স্টে তিনটি চেন করে নিব, আর তিনটি চেনকে অবশ্যই একটি ডাবল ক্রোশ হিসেবে আমি কাউন্ট করব। আবারও কিন্তু সেমভাবে একই কাজ, জাস্ট প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশ করে নেব। কর্নারে এসে কিন্তু আমাদের কাজগুলো সেম থাকবে, ফার্স্টে দুইটি ডাবল ক্রোশ, মাঝের স্পেস হিসাবে দুইটি চেন, সেমভাবে একই গ্যাপের ভিতরে দুইটি ডাবল ক্রোশ, শুধু এতটুকুই মাথায় রাখতে হবে। আর পরবর্তীতে যতগুলা ডাবল ক্রোশ আমাদের এখানে আসে, প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে আবারও আমি একটি করে ডাবল ক্রোশ করে নেব। সেমভাবে কর্নারে যে ফার্স্টে দুইটি, মাঝের স্পেস হিসেবে দুইটি চেন, আবারও সেম গ্যাপে দুইটি ডাবল ক্রোশ, এতটুকুই পার্থক্য। তো এভাবে করে আমি পুরো অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করে নেব। এখানে আর কোনো বাড়তি কোনো ডিজাইন নেই বা কিছু নেই বোঝানোর, এই জন্য আমি পুরো কাজটি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অফ ক্যামেরায় পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি ফার্স্টে যে তিনটি চেন করেছিলাম, তিন নাম্বার চেনে যেয়ে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এটা আমাদের তিন নাম্বার চেন, এখান থেকে একটি নট এনে স্লিপ স্টিচ করে আমি এখানে জয়েন করে দিলাম। আর যেহেতু সুতাটি কাট করব, তা এক্সট্রা একটি চেন আমি এখানে করে নিলাম। এই সুতাটিকে আমি অপর সাইড থেকে বের করে নেব। আর এই পিছন থেকে আমি এটাকে একটু বুনে দিব। এভাবে করে বুনে দিয়ে সুতাটি কাট করে দিলে কিন্তু আমাদের ফিনিশিং হয়ে যাবে। এই তো আমাদের চার কোনা ম্যাটটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আরও তিনটা রয়েছে, তা মোট এখানে আমি চারটা করে নিয়েছি। তা একটু এ করে দেখাই, পাতায় দেখাই, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এটা দিয়ে আমি একটা কুশন কভার করব, অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এই ডিজাইনটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আজকের এই সহজ নিয়মের কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টসে জানাবেন। অনেক আপুরা ভিডিও দেখেন কিন্তু কমেন্টস করেন না বা লাইক দেন না,
প্লিজ আপনারা কমেন্টস করবেন, লাইক দেবেন, তাহলে আমি কি কাজ করতে আরও উৎসাহ পাই। আপনারা পাশে আছেন বলেই কিন্তু আজ পর্যন্ত আমি উৎসাহ নিয়েই এতদূর আসতে পেরেছি। আশা করি আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে আরও কাজের প্রতি উদ্বুদ্ধ করবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা শেয়ার দিবেন, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।